স্মরণিপুর তৃতীয় রিপু হল লোভ। এ লোভের বশে হাজার হাজার বছর ধরে মানুষ নিজেকে নামিয়েছে পশুর থেকেও নিচে, হয়েছে ক্ষমতা লোভী, রক্তলোভী। লোভের লালা বিষ হয়ে ছারকার করেছে কত নিরপরাধ মানুষের প্রাণ। প্রাণ শেষ হয়ে যায়, জীবন ফুরিয়ে আসে, কিন্তু মাটির নিচে তাও কোনো এক গভীরে, কোনো এক গহীনে টপ টপ করে লোভের বিষ ফোঁটা ফোঁটা করে ছড়তে থাকে। শুধু অপেক্ষা করে সঠিক সময়ের, তারপর একদিন সেই লোভ মাটি পুড়ে বেরিয়ে আসে। সাথে নিয়ে আসে আদি দৈবিক আদি ভৌতিক এক অপরাজেয় স্বরূপ নিয়ে। দৈব বলে অবদ্ধ অপশক্তির অপরাজেয় সেই মূর্তিমান বিভীষিকা নিজের গলায় নীলকণ্ঠের বিষের ভাগ নিয়ে যখন পা রাখবে পৃথিবীতে, তখন কি করবে নশ্বর মানুষেরা? কি হবে সোনাই করা রাজ্য অবন্তীনগরের? উত্তরটা আছে আজকের গল্পে। গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি ব্রতদীপ, অন্যান্য চরিত্রে শুভদীপ, বর্ণিশা, অভিযান, ইন্দ্রনীল, পার্থ, ইন্দ্রজিৎ, শাগ্নিক, বুবাই এবং পার্থপ্রতিম। শুরু হচ্ছে ঐতিহাসিক পটভূমিকে কেন্দ্র করে লেখা এক অদ্ভুত প্রেতের কাহিনী। লেখক সৌম্যদীপ সূত্রধরের কলমে গরলকণ্ঠী সংহার। উত্তরের মন্দ্র পর্বতের পাদদেশ থেকে দক্ষিণে কৈকী নদীর পার অব্দি, পূর্বে ঊষর অনুর্বর জমি রেখা থেকে পশ্চিমে শস্য শ্যামলা ধানি জমির শেষ আলপথ পর্যন্ত সীমানা অবন্তীনগরে নাতিশীতোষ্ণ মনোরম জলবায়ু, সারা বছর কৈকী নদীর মিষ্টি জলের অফুরান যোগান, উত্তরের অতন্দ্র প্রহরীর মতো মন্দ্র পর্বত, মিত্র প্রতিবেশী রাজ্য আর তার সাথে রাজার চিত্ররূপের সুশাসন, সব মিলিয়ে জীবনধারণের জন্য আদর্শ জায়গায় অবন্তীনগর। প্রজাদের মনে শান্তি, জীবনে নিশ্চিন্ততা আর অন্তরে শ্রদ্ধার সিংহাসন জুড়ে আছেন রাজা চিত্ররূপ। অত্যন্ত প্রজাদরদী এবং এক বিরাট হৃদয়ের অধিকারী তিনি। তাই প্রজাদের উপর নেই অতিরিক্ত খাজনার অত্যাচার, নেই শোষণ নিপীড়ন। এক কথায় রাজা প্রজা মিলে এক সুখের সংসার, এক স্বপ্নের নগরী। কৈকী নদীর স্বাদু জলে উর্বর মাটির পরশে আর অনুকূল আবহাওয়ায় প্রত্যেকবারের মতো এবারও ফসল হয়েছে চমৎকার। প্রত্যেকবার ফসল ওঠার পরে অঘ্রাণ মাসের একাদশী তিথিতে সারা রাজ্য জুড়ে পালিত হয় বাৎসরিক উৎসব। ধুমধাম করে এক সপ্তাহ ধরে চলে সে মেলা আর উৎসব। আজ থেকে ঠিক তিন দিন পরেই একাদশী, তাই সারা রাজ্য জুড়ে যেন সাজ সাজ রব। রাজবাড়ি রং করা হচ্ছে নতুনভাবে, রাজা নিজে দাঁড়িয়ে থেকে নিজের সাধের মহলের রঙের কাজ তদারক করছিলেন, সাথে নায়বও রয়েছেন। আসন্ন বাৎসরিক উৎসবের আয়োজনের ব্যাপারে খরচা নিয়ে আলোচনা চলছিল তাদের। এমন সময় রাজার খাস চাকর এসে খবর দিল যে গুরুদেবকে নিয়ে রথ এসে হাজির। নিমেষে প্রসন্ন হয়ে গেল চিত্ররূপের মন, দ্রুত পায়ে তিনি এগিয়ে গেলেন বাহির মহলের দিকে, গুরুদেব শুদ্ধব্রতকে আপ্যায়ন করার জন্য। রাজা চিত্ররূপ তার পিতাকে সেভাবে কাছে পাননি কোনোদিন। চিত্ররূপ যখন অনেক ছোট, তখনই তার পিতা ও তৎকালীন রাজা জিমুক অজ্ঞাত কারণে রাজ্য ত্যাগ করেন, কেউ কোনোদিন তার খোঁজ পায়নি আর। তাই পিতার স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত চিত্ররূপ গুরুদেব শুদ্ধব্রতকে মনে মনে পিতার স্থান দিয়েছিলেন। শুদ্ধব্রত নিজেও প্রজাদরদী নিপাট ভালো মানুষ চিত্ররূপকে বড়ই স্নেহ করতেন। গুরুদেব রথ থেকে নামতেই চিত্ররূপ পায়ে হাত দিয়ে প্রণাম করলেন গুরুদেবকে। আয়ুষ্মান ভব পুত্র চিত্ররূপ, কেমন আছো তুমি? সব সংবাদ কুশল তো? হ্যাঁ গুরুদেব, মহাকালের আশীর্বাদে সবই কুশল রাজ্যে। জোর কদমে বর্ষপূর্তি উৎসবের তোড়জোড় চলছে, আপনি এসে পড়েছেন যখন আমার আর কোনো ভাবনা নেই। আসুন, অন্দরে আসুন। রানী অদ্রিকা ততক্ষণে বরণডালা সাজিয়ে হাজির গুরুদেবকে বরণ করে ঘরে তোলার জন্য। পরম যত্নে পা ধুয়ে
আঁচল দিয়ে পা মুছিয়ে মঙ্গলদ্বীপের আলোয় আরতি করে গুরুদেবকে ভেতরে নিয়ে যাওয়া হল। রানীকে দেখেই চোখে মুখে এক আনন্দের ঝলক বয়ে গেল গুরুদেবের। নতুন প্রাণের জোয়ারে রানী অদ্রিকা যেন অপরূপা আজকে। মুচকি হাসলেন তিনি। অভিজ্ঞ সাধক পুরুষ বুঝতে পারলেন সবটাই। এখন থাক, পরে চিত্ররূপের থেকে জেনে নেওয়া যাবে না হয়, এই ভেবে ভেতরে গেলেন তিনি। শুদ্ধব্রত এখন বিশ্রাম নেবেন কিছুক্ষণ। রাজা চিত্ররূপ আবার নায়েবের সাথে আলোচনায় বসলেন। এই আনন্দ ঘন মুহূর্তে আলো ঝলমলে সকালে আসন্ন উৎসবের আনন্দে মুশগুল অবন্তীনগরের মানুষগুলো বুঝতেও পারেনি কোন ভয়াল দুর্যোগের কালো মেঘ ধীর গতিতে এগিয়ে আসছে তাদের দিকে। মৃত্যুর কোনো করাল ছায়া গুটি গুটি পায়ে বেয়ে উঠছে নরকের অন্ধকার দিয়ে। আদি ভৌতিক আর আদি দৈবিক এক শয়তান অপেক্ষা করছে শৃঙ্খল মুক্তির। প্রতি নিঃশ্বাসে সে ফোঁটা ফোঁটা বিষ ঢেলে চলেছে, আর সেই বিষ পাতাল কারাগারের দেওয়ালে দেওয়ালে লিখে চলেছে, উৎসবের দিন আগত। সারা রাজ্য জুড়ে সমস্ত মানুষ এসে জড়ো হয়েছে উৎসব প্রাঙ্গণে। তাদের খুশিতে আনন্দে কলতানে আকাশ বাতাস প্লাবিত। আজকে তাদের খুশির বাঁধ ভেঙেছে, আনন্দ হয়েছে দ্বিগুণ। উৎসব শুরুর মুখেই রাজা দিয়েছেন এক আনন্দ সংবাদ, রানী অদ্রিকা গর্ভবতী। হ্যাঁ, সেদিন প্রথম দর্শনে ঠিকই বুঝেছিলেন শুদ্ধব্রত রানী অন্তঃসত্ত্বা। ঠিকও যে বিচার করে নিশ্চিত হয়েছেন তিনি যে রানীর কোল আলো করে আসছে পুত্র সন্তান, আগামী দিনের অবন্তীনগরের রাজা। আজ রাজা চিত্ররূপ সেই সুসংবাদ ভাগ করে নিলেন সমস্ত প্রজার সাথে। আসন্ন রাজকুমারের নামে জয়ধ্বনিতে মুখরিত হল অবন্তীপুর। উৎসবের শুভ সূচনা হয় দেবী বিজয়লক্ষ্মীর পূজার মধ্য দিয়ে। গুরুদেব শুভ সূচনা করবেন সেই পুজো। মঙ্গল শঙ্খের ধ্বনিতে শত ধূপের ধোঁয়ায় গুলগুলের সুভাষে স্বর্গীয় এক আবহে শুরু হল অবন্তীপুরের বর্ষপূর্তি। সবে ভদ্রাসনে বসে পূজার প্রথম ফুল যাচাই করছেন শুদ্ধব্রত। ঠিক সেই সময় শুরু হল সেই ভয়ঙ্কর ঘটনা প্রবাহ। রোদ ঝলমলে আকাশ ছিল এতক্ষণ, হঠাৎই কোথা থেকে ধেয়ে এলো এক দল মোষের মতো ঘন কালো মেঘ। আকাশ ছিঁড়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত অব্দি বিদ্যুতের ঝলকানি, ঝোড়ো হাওয়া যেন বয়ে আনলো নরকের হাহাকার, আর সেই সাথে উথাল পাথাল হয়ে কেঁপে উঠল মাটি। ভূমিকম্প, প্রচণ্ড ভূমিকম্পে কেঁপে উঠল অবন্তীপুর। হুলস্থুল পড়ে গেল সবার মধ্যে, কেউ দাঁড়িয়েই থাকতে পারছে না সোজা হয়ে। হুড়োহুড়ি ধস্তাধস্তি শুরু হয়ে গেল চারদিকে একটু নিরাপদ আশ্রয়ের খোঁজে। সে এক অকল্পনীয় অবস্থা। রাজা চিত্ররূপ কোনো মতে হাত ধরে শুদ্ধব্রতকে মন্দির থেকে বের করে আনার সাথে সাথেই হুড়মুড় করে ভেঙে পড়ল বিজয়লক্ষ্মীর প্রাচীন মন্দিরটা। তারপর হঠাৎ করেই যেমন শুরু হয়েছিল ধ্বংসলীলা, তেমন আচমকায় শান্ত হয়ে এলো প্রকৃতি। চারিদিকে সব কিছু তছনছ হয়ে গেছে ততক্ষণে। ভেঙে পড়েছে মন্দির, অনেকেই আহত। এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়েছে গাছের ভাঙা ডালপালা। উৎসবের সূচনা লগ্নে এমন দুর্যোগে থমকে গিয়েছে রাজা চিত্ররূপ থেকে সমস্ত প্রজাগণ। কেমন যেন থমথমে চারিদিক, কেমন একটা বিজাতীয় বিষ গন্ধ। পাপের নিঃশ্বাস যেন আস্তে আস্তে বিষাক্ত করে তুলছে পুরো রাজ্যকে। চোখ কুচকে আনমনে কি যেন ভেবে চলেছেন শুদ্ধব্রত। এমন শুভ লগ্নে কিসের অশুভ ইঙ্গিত নিয়ে আসলো এই রাজ্য? ভাবিত মনে রাজপ্রাসাদের দিকে ফিরতে লাগলেন গুরুদেব, সাথে রাজা চিত্ররূপ। চিত্ররূপ দেখলেন আকাশের অসময়ের মেঘের থেকেও ঘন চিন্তার মেঘ জমেছে গুরুদেবের মুখে। তাকে কিছু জিজ্ঞেস করার সাহস হলো না চিত্ররূপের।
পরদিন সকালেই নগরপাল এক অদ্ভুত খবর এনে দিল রাজপ্রাসাদে। এমন অদ্ভুত কথা শুনবেন এমনটা স্বপ্নেও ভাবেননি রাজা চিত্ররূপ। রাজ্যের পূবের দিকে রাজ্যের সীমান্তে লোকবসতি অনেক কম, সেই দিক থেকে প্রহরীরা খবর পাঠিয়েছে ভূমিকম্পের ফলে মাটির তোলা থেকে বেরিয়ে এসেছে পুরনো এক স্থাপত্য। অদ্ভুত নাকি সেই স্থাপত্যের বাইরের কারুকাজ। নগরপাল প্রহরীদের পাহারায় রেখে ছুটে এসেছেন রাজাকে এই অদ্ভুত খবর দিতে। ব্যস্ত হয়ে উঠলেন রাজা চিত্ররূপ, নির্দেশ দিলেন এখনই তিনি যেতে চান সেই স্থানে। ঘর থেকে বিরতি গুরুদেবের সাথে দেখা, তারা দুজনই রওনা হলেন সেই স্থানের উদ্দেশ্যে। ঘোড়ায় টানা রথ ছুটল সে মাটি ফুঁড়ে ওঠা রহস্যময় প্রাচীন স্থাপত্যের দিকে। ভিড় পায়ে পাহাড়ের খাড়া রাস্তা বেয়ে হেঁটে চলেছে সে। বয়সের কোনো গাছপাথর নেই, অবিন্যস্ত লম্বা চুল, খয়াটে চোখ মুখ, সারা শরীরে চামড়ার ভাঁজ দেখলে মনে হয় বয়স অনেক হয়েছে। কিন্তু দৃঢ় সুঠাম হাত পা, পাটের দড়ির মতো জীবন্ত শিরা উপশিরা, প্রত্যয় চোখ দুটো যেন অন্য কথা বলে। মনে হয় যেন সারা জীবন অনেক ঝড়ঝাপটা গেছে বলেই শরীরের অকাল বার্ধক্য নেমেছে মানুষটা। হাঁটতে হাঁটতে অভ্যেস বসে একবার কোমরে বাঁধা তরোয়ালটার উপর হাত চলে গেল। অনেক অনেক বিচিত্র অভিজ্ঞতার সাক্ষী এবং বহুবার জীবন বাঁচানো এই বিশ্বস্ত সঙ্গীটি। এই এক তরোয়াল আর নিজের সংকল্প, এই দুটি জিনিসই তো সঙ্গী শেষ 35 বছর। মহাকালের সময়ের খাতায় মানুষ তো নিমিত্ত এক জীব, যেন এক বিরাট নাটকের অংশ তারা। যে যার কাজ করে যায়, যে যার অংশটুকু পালন করে, তেমনই এক কাজের প্রতি ব্রতী এই অজ্ঞাত মানুষটা। সারা ভারত ঘুরে বেড়ানোর পর তার হাতের মুঠোয় এসেছে অজানা সমস্ত অলৌকিক উপাচার। বৃহত্তর ভারতের কোনায় কোনায় ছুটে গিয়ে শিখে আসা সব নারকীয় ডাহুক মাদ্রিক সুলভাতন্ত্র, ভোটরাজার দেশ থেকে জানা নামিষিক উপাচার, সুদূর পশ্চিমের মরুদেশের কাহিনী, তান্ত্রিকদের ভয়াবহ সব সাধনা, এই সব কিছুই এখন মানুষটার নক্ষদর্পণে। অনেকটা চড়াই পেরিয়ে শেষ পাথরটা টপকে মন্ত্র পাহাড়ের চূড়ায় এসে দাঁড়ালো সে। দূর থেকে বহু দূরে বিস্তৃত অবন্তীনগরের সীমারেখার দিকে তাকিয়ে চকচক করে উঠল তার চোখ দুটো। রাজপ্রাসাদ থেকে পূবের উষর অনুর্বর অঞ্চল বেশ খানিকটা দূর। রথে বসে এই অদ্ভুত স্থাপত্যটা কী হতে পারে, কী এর ইতিহাস হতে পারে, সেই নিয়ে জোর আলোচনা চলছিল রাজা চিত্ররূপ আর গুরুদেব শুদ্ধব্রতের। চিত্ররূপ খেয়াল করলেন বারবার নাকে কাপড় দিয়ে মুখ কুঞ্চিত করছেন গুরুদেব। ব্যাপারটা বড়ই অদ্ভুত লাগল তার। গুরুদেব, আপনি কি কোনো খারাপ গন্ধ পাচ্ছেন? বারবার নাক ঢাকছেন দেখছি। হ্যাঁ চিত্ররূপ, বড়ই বিজাতীয় এক গন্ধ পাচ্ছি আমি। যেন মনে হচ্ছে কোনো অশুভ শক্তির উপস্থিতি আমায় বড়ই বিচলিত করে তুলছে। অশুভ শক্তি? এ আপনি কি বলছেন গুরুদেব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও সঠিক অনুধাবন করতে পারিনি চিত্ররূপ, সবটাই কেমন যেন রহস্যময় লাগছে আমার কাছে। কথার মাঝখানেই হঠাৎ করে রথ থেমে গেল। ঘোড়াগুলো যেন ভীষণ ভয় পেয়েছে, তাদের ভয়ার্ত আওয়াজ রথের ভেতর থেকেও শুনতে পেলেন চিত্ররূপ। রথ থেকে নামতে যাবেন, দেখেন সামনে বেশ একটা জমায়, প্রায় 50-জন মানুষের ভিড়। এদিক ওদিক তাকাতেই দেখলেন ভীত সন্ত্রস্ত মুখে তার দিকে এক প্রকার দৌড়ে আসছেন নগরপাল। তার মুখের অভিব্যক্তি এমন ছিল যে চিত্ররূপ বুঝতে পারলেন ভীষণ কোনো এক ব্যাপার হয়েছে। আতঙ্কে কথা জড়িয়ে যাচ্ছিল নগরপালের। সর্বনাশ হয়ে গিয়েছে রাজামশাই, ঘোর বিপদ, ঘোর বিপদ! প্রচণ্ড বিচলিত হয়ে পড়লেন রাজা চিত্ররূপ। দিনের আলোয় এমন কি ঘটনা ঘটল যে এরকম ভয় পেয়ে গেলেন নগরপাল? কাঁপা কাঁপা আঙুলে জমায়েতের দিকে দেখিয়ে নগরপাল বললেন, সেপাইগুলোকে কেউ যেন মেরে ফেলেছে রাজামশাই। ওই স্থাপত্যের পাহাড়দারগুলোকে কেউ নৃশংসভাবে হত্যা করেছে।
চমকে উঠলেন চিত্ররূপ। অবন্তীনগরের বুকে দিন দুপুরে হত্যালীলা, এ তো অবিশ্বাস্য। দ্রুত পায়ে এগিয়ে চললেন তিনি ভিড়ের দিকে। তাকে ঘিরে নিয়ে গেল তার খাস পাহারাদাররা। ভিড় পাতলা করে রাজাকে সামনে যাওয়ার রাস্তা দেওয়া হল। দিন দুপুরে বিনা বেগে মাথায় বাজ পড়া লোকের মতো সেই হত্যাভূমির দিকে তাকিয়ে থাকলেন রাজা চিত্ররূপ। এ কি আদৌ সম্ভব? কোনো মানুষের পক্ষে সম্ভব? ভয়ে আতঙ্কে চিত্ররূপের শিরধারাবে ঠান্ডা এক স্রোত বয়ে গেল, হাতের তালু ঘেমে উঠল, হৃৎপিণ্ড যেন কয়েক মুহূর্তের জন্য বন্ধ হয়ে আসলো তার। সামনে সেই প্রাচীন স্থাপত্য মাটি ফুঁড়ে মাথা তুলে দাঁড়িয়েছে, কারুকাজ দেখে মনে হয় প্রাচীন এক মন্দির যেন। সারা গায়ে হালকা সবুজ হাবো ছাপ, কেমন যেন ভেজা ভেজা। ছোট বড় অসংখ্য সাপের মূর্তি খোদাই করা সেই মন্দিরের গায়ে, পাশেই সিংহদুয়ার, একটা দরজা কেউ যেন প্রবল আক্রোশে ভেঙে ফেলেছে, পড়ে আছে হাত পাচিক দূরে। সেটা মন্দিরের ভেতরের গহীন অন্ধকার রহস্যের খাসমহল সাজিয়ে বসে আছে একা একা, আর সামনে পড়ে আছে সেই চারজন হতভাগ্য পাহারাদারের মৃতদেহ। শিউরে উঠতে হয় সেই দৃশ্য দেখলে, প্রত্যেকের সারা শরীর অক্ষত, কিন্তু চারজনের মাথায় কেউ যেন প্রচণ্ড বিষের জ্বালায় সম্পূর্ণ গুলে গিয়েছে। ঠিক যেমনভাবে গরম দুধে গলে যায় সন্দেশ, সেইভাবে চারজনের মাথা গলে গিয়ে এক নারকীয় দৃশ্য তৈরি করেছে। চোখ নাক মুখ জ্বালা করে উঠল চিত্ররূপের। বিষের তেজ যেন এখনো একটু একটু রয়েছে এই জায়গাতে। কখন যে শুদ্ধব্রত পাশে এসে দাঁড়িয়েছিলেন তা খেয়াল করেননি চিত্ররূপ। যদিও শুদ্ধব্রতের দৃষ্টি মৃতদেহের দিকে নয়, তার নজর সোজা শটান গিয়ে পড়েছে সেই প্রাচীন মন্দিরের দিকে। ধীর পায়ে মৃতদেহগুলো এড়িয়ে মন্দিরের কাছে পৌঁছে গেলেন। অপূর্ব নিপুণ কারুকার্য মহাকালের মন্দির সন্দেহ নেই, মহাকালের প্রিয় পোষ্য সাপের খোদাই করা মূর্তি সেই ইঙ্গিতই দিচ্ছে। চোখ বন্ধ করে একবার স্পর্শ করলেন সেই মন্দিরের দেওয়াল। স্পর্শ করার সাথে সাথেই দুদিন পর পিছিয়ে এলেন শুদ্ধব্রত। তার তিন কুড়ি জীবনে অনেক কিছু দেখেছেন এই সাধক পুরুষ। অলৌকিক অতি প্রাকৃত অশুভ অনেক শক্তির সংস্পর্শে এসেছেন তিনি, কিন্তু মন্দিরটি স্পর্শমাত্র যে ভয়ঙ্কর অশুভ মানব শক্তির ছোঁয়া পেলেন তিনি, তাতে তার বুকের বাম দিকটা একটু যেন কেঁপে উঠল। অদ্ভুত এই অনুভূতি, যেন শুভ শক্তি আর অশুভ শক্তি একসাথে মিলেমিশে কাজ করছে, যেন দৈবিক শক্তি আর ভৌতিক শক্তির মিশেল সাদা আর কালো, পাপ আর পুণ্য মিলেমিশে তৈরি হওয়া এক অপরাজেয় উপস্থিতি। অত্যন্ত বিচলিত হয়ে উঠলেন গুরুদেব। অবন্তীনগর নিকট ভবিষ্যতে যে অনেক কিছু প্রত্যক্ষ করতে চলেছে তা বুঝতে একটুও বাকি রইল না তার। এদিকে সেই চার পাহারাদারের মৃতদেহ সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা চলছে। গ্রামের মানুষ ঘিরে ধরেছে রাজাকে, তাদের ভয় না পেয়ে সাবধানে থাকার নির্দেশ দিলেন চিত্ররূপ। নগরপালকে আদেশ দেওয়া হল দেশের সেরা সৈন্যদের প্রতি কোনায় কোনায় পাঠিয়ে দিতে হত্যাকারীর খোঁজে। পাহারা বসানো হলো মন্দির চত্বরে। গ্রামবাসীদের নিষেধ করে দেওয়া হলো যাতে কেউ যেন ভুলেও প্রবেশ না করে ওই রহস্যময় মন্দিরের অভ্যন্তরে। যদিও শুদ্ধব্রত বুঝতে পারলেন পাহারার প্রয়োজন পড়বে না, এত বড় সাহসী কেউ নেই সারা অবন্তীনগরে যে সাহস করে ওই মন্দিরের ভেতর একা পা রাখবে। রাজপ্রাসাদে ফিরে পুঁথিঘরে ঘণ্টার পর ঘণ্টা পুঁথির পাতায় ডুবে থাকলেন শুদ্ধব্রত। বর্ষপূর্তি উৎসবের মেজাজ এবার বড়ই ফিকে হয়ে এসেছে। গতকালের ভূমিকম্প, আজকের এই অদ্ভুত মন্দির আর হত্যাকাণ্ড অবন্তীনগরের সমস্ত মানুষকে একদম ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে যেন। কোনো রকমের নিয়ম রক্ষার মতো করে চলছে সব কিছু। ঘুম নেই রাজার চোখে, যতক্ষণ আততায়ী ধরা পড়ে রহস্যের সমাধান হয় প্রজারা নিশ্চিন্ত না হতে পারে, ততক্ষণ রাজা চিত্ররূপের শান্তি নেই। রাত গভীর হতে থাকে আর গভীরভাবে পুঁথির পাতায় ডুবে যান শুদ্ধব্রত, আর চিন্তার জাল জড়াতে থাকেন রাজা চিত্ররূপ। ঠিক সেই মুহূর্তেই মন্দ্র পর্বতের কোনো এক গহীন গিরিখাতে আগুন জ্বালিয়ে শিকার করা খরগোশের ঝলসানো মাংসে নুন মাখাতে ব্যস্ত কেউ। পাশে খুলে রাখা তলোয়ারের উপর আগুনের চকচকে ছায়া। মাংসে এক কামড় দিয়ে আবার তারা দৃষ্টি খুঁজে নেয় অবন্তীনগরকে।
নিশ্চিন্তে ঘুমোচ্ছে অবন্তীনগরের মানুষ, কিন্তু সে জানে এই নিশ্চিন্ত ঘুম খুব শীঘ্রই বদলে যাবে হাহাকারে। স্বজন হারানোর কান্নায় গুমড়ে গুমড়ে উঠবে বাতাস। অন্যদিকে তখন আর একজন জেগে উঠে নিজের কোটর থেকে, সবুজ দুই চোখে ধকধক করে জ্বলে ওঠে প্রতিহিংসা, সারা গায়ের আঁশগুলো কুঁকড়ে ওঠে কিসের যেন এক আক্রোশে, বাঁকানো নখগুলো আলগোছে ছুঁয়ে যায় গলাটা। অন্ধকার রাতে বিষের নীল আভা ছড়িয়ে পড়ে গলার ভেতর থেকে। মুক্তির আনন্দে আর প্রতিশোধের স্পৃহায় খোল খোল করে হেসে ওঠে গরল কণ্ঠী। চেরা জিভে বাতাসের গন্ধ নিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলে কৈকি নদীর দিকে। রাজপরিবারকে হত্যা করলেই তার মনের জ্বালা মিটবে, চাইলে সে এক মুহূর্তেই তা সে পারে, কিন্তু সে একটু তাড়িয়ে তাড়িয়ে মজা নিয়ে সে প্রতিশোধের মজাটা উপভোগ করতে চায়। প্রজাদরদি রাজার জীবন অতিষ্ঠ করে তোলার সবচেয়ে সহজ উপায় হল প্রজাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা। কুটিল শিবৃতের অজানা নয় সেই কথা, কৈকি নদীর ধারে পৌঁছে গিয়েছে গরল কণ্ঠী। এই সেই কৈকি নদী, অবন্তীনগরের জীবনধারা। তীব্র হুঙ্কার দিয়ে গল গল করে নীল বিষ ঢালতে লাগলো নদীর জলে। ক্রমেই বিষাক্ত হয়ে উঠল নদীর জল। আবহমান কাল ধরে বই চলা মিষ্টি জলের নদী আজকে পরিণত হল পুষ্কালো বিষে। কুটিল হাসিতে ঠোঁটের বিষ চেরা জীব দিয়ে চাটতে চাটতে রাতের অন্ধকারে হারিয়ে গেল প্রেম। পরদিন সকাল থেকে সারা রাজ্য জুড়ে হাহাকার শুরু হল। কোনো এক অপশক্তির বলে কৈকি নদীর জল বিষাক্ত হয়ে উঠল এরকম, তা কিছুতেই ভেবে পেল না অবন্তীনগরের প্রজারা। দৈনন্দিন ঘরোয়া কাজে পানীয় জল থেকে স্নানের জল সব কিছুই আসে কৈকি নদীর থেকে। দিনের আলো ফোটবার সময় থেকেই অনেকে ভিড় করে নদীর তীরে, জলে স্নান তর্পণ। রোজকার মতোই আজকেও ভোরের আলো ফোটার সাথে সাথেই নদীর তীরে পৌঁছে গেছিলেন ব্রাহ্মণ পাড়ার বীরভদ্র। অনেকক্ষণ পর হয়ে যাওয়ার পরেও যখন ফিরে আসেননি তিনি, খোঁজাখুঁজি পড়ে যায়। বেশি খুঁজতে হয় না তাকে, হাঁটু জলে মুখ গুজে তার নিথর প্রাণহীন দেহটা খুঁজে পায় গ্রামবাসীরা। সারা শরীর বিষে নীল হয়ে আছে। দিনের আলো ফুটেছে তখন ভালোই, অবাক বিস্ময়ে সবাই দেখল যে নদীর জল এতদিন ছিল কাকচক্ষু স্বচ্ছ আর নির্মল, সেই নদীর জল যেন কোনো শয়তানের জাদুমন্ত্রে রাতারাতি ঘোলাটে আর নীলাভ হয়ে উঠেছে। জীবনরূপী নদী হয়ে গিয়েছে নরকের বিষ। যত মাছ ছিল নদীর জল সব মরে ভেসে উঠেছে, স্রোতের টানে ভেসে যাচ্ছে অজানার দিকে। বাকরুদ্ধ হয়ে গেল গ্রামবাসীরা। দাবানলের মতো সেই খবর ছড়িয়ে পড়তে লাগলো অবন্তীনগরে। চারিদিক থেকে একে একে ভেসে আসতে থাকলো মৃত্যু সংবাদ। পাশের গ্রামের ছোট্ট মেয়ে জল তুলতে এসেছিল কৌশি করে, ঘরে ফেরা হয়নি আর তার। জেলেপাড়ায় জলের ধারের বাড়ি যাদের, তাদের অনেকেই গুরুতর অসুস্থ, বিষের প্রভাবে মৃত প্রায়। ভোরাত্রিরে যারাই না দেখে ব্যবহার করেছে জল, তাদের কেহ আর জীবিত নেই, মারণ বিষের জ্বালায় ছটফট করতে করতে মারা গিয়েছে। মৃতের চোখে মুখে বিষের জ্বালা আর মৃত্যু যন্ত্রণার ছাপ স্পষ্টভাবে দেখা যায়। রাজবাড়িতে খবর পৌঁছতে সময় লাগল না। সকাল সকাল এমন ভয়ানক অদ্ভুত বিপদের কথা শুনে রাজা চিত্ররূপের পায়ের তলা থেকে মাটি সরে গেল। তিনি যে কি করবেন এখন, কিভাবে এসব সম্ভব হলো, কিভাবে প্রজাদের উদ্ধার করা যায়, এই সমূহ বিপদের হাত থেকে, তা ভাবতে ভাবতে ধপ করে বসে পড়লেন তিনি সিংহাসনে। দ্রুতই সমস্ত রাজ্যের কোনায় কোনায় নির্দেশ গেল কেউ যেন কৈকি নদীর জল ব্যবহার না করে, আর ভুলেও যেন নদীর জল স্পর্শ না করা হয়। আপাতত সমস্ত দৈনন্দিন কাজকর্মের জন্য প্রয়োজনীয় জল পুকুর জলাশয় থেকে সংগ্রহ করতে বলা হলো সবাইকে। সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো রাজপ্রাসাদের নিজস্ব পদ্মদীঘি। কিন্তু এসবই তো আপৎকালীন ব্যবস্থা। যে অপশক্তির কুনজর পড়েছে এই সোনার রাজ্যে, তাকে তো আটকাতেই হবে। এর বিধান দিতে পারেন একমাত্র গুরুদেব শুদ্ধ ব্রত। গুরুদেবের ঘরের দরজা খোলাই ছিল, মৃদু ধাক্কায় খুলে গেল।
আসনে বসে একমনে পুঁথির পাতায় চোখ রেখে পড়ে চলেছেন তিনি। আশেপাশে আরও অনেক পুঁথি ছড়ানো রয়েছে। শুদ্ধব্রতীর চোখের তলায় কালি, সারা শরীরে রাত্রি জাগরণের চিহ্ন স্পষ্ট। দরজার আওয়াজে মগ্নতা ভেঙে মুখ তুলে চাইলেন তিনি। চিত্ররূপকে দেখে একটু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার চিত্ররূপ, তুমি এত সকালে আর তোমায় এত উদ্বিগ্ন দেখাচ্ছে কেন? সংক্ষেপে সকাল থেকে ঘটে চলা সমস্ত ঘটনা শুনলেন শুদ্ধব্রত। কপালে চিন্তার ভাঁজ বেড়ে গেল। কালকেই যার পাহারাদার বেঘরে প্রাণ হারিয়েছে, আজ সকালেই আবার এই মৃত্যু সংবাদ বড়ই বিচলিত করে তুলল তাকে। সারা রাত পুঁথির পাতায় তিনি খুঁজে গিয়েছেন সেই অজানা শক্তির কথা, যার মধ্যে মিশে আছে দৈব আর দানব দুজনই। কিন্তু বৃথা চেষ্টা, কোনো পুঁথি কোনো গ্রন্থে এরকম কিছুর উল্লেখ নেই। সম্পূর্ণ অচেনা অজানা এক বিষাক্ত দুর্বৃত্তের সামনে দাঁড়িয়ে নিজেকে খুব অসহায় লাগল। কিন্তু ভেঙে পড়লে চলবে না, রহস্যের সমাধান করতেই হবে যেভাবে হোক, খুঁজে বের করতেই হবে শয়তানের ঠিকানা। শুদ্ধব্রত ঠিক করলেন ওই প্রাচীন মন্দির থেকেই অনুসন্ধান শুরু করবেন। কোনো এক জীব নরকের অন্ধকারে লুকিয়েছিল এতদিন ওই মন্দিরের ভিতরেই। ওই মন্দিরই যে সমস্ত রহস্যের প্রাণকেন্দ্র তাতে আর কোনো সন্দেহ নেই। চিত্ররূপের নির্দেশে বহন প্রস্তুত হল। 100 জন সেরা সৈনিকের পাহারায় শুদ্ধব্রত মন্দিরের দিকে রওনা দিলেন। মন্দিরের বাইরে সমস্ত সৈন্যদের পাহারায় রেখে তিনি একাই ঢুকলেন ভাঙা সিংহদ্বার পেরিয়ে মন্দিরের ভেতরে। বহু বছরের প্রাচীন মন্দির, কোনো অসীম ক্ষমতা বলে যে মাটির নিচে লুকিয়ে রেখেছিল এতকাল নিজের অস্তিত্ব, আবার প্রকৃতির কোন মায়া বলে জেগে উঠল মাটির উপর, তা বোঝা সাধারণ মানুষের সাধ্যের বাইরে। চকমকিটুকে আগুন করে মশাল জ্বালালেন শুদ্ধব্রত। মশালের আগুনে আলোকিত হল চারিদিক। বাইরের দুনিয়া থেকে যেন এক অন্য দুনিয়াতে এসে হাজির হয়েছেন তিনি। মন্দিরের মূল প্রেক্ষাগৃহ থেকে ভেতরে ঢুকে এলে মাঝামাঝি দুই ভাগে ভাগ হয়ে যায় মন্দিরটি। একপাশে মহাকালের ত্রিশূল শোভিত মূর্তি, অন্যদিকে রয়েছে অপদেবতাদের চূড়ামণি বল্লরিকের মূর্তি। দৈব আর দানবের এই পারস্পরিক সহাবস্থান যে কোনো গূঢ় চক্রান্তের ফসল, কোনো এক পাপীর উদ্দেশ্য সফলের জন্য তৈরি করা, তা বুঝতে বাকি রইল না শুদ্ধব্রতের। নাহলে এই বা মহাকালের মন্দিরেই শয়তান বল্লরিকের তন্ত্র সাধনা করতে যাবে, আর কেনই বা করতে যাবে? তন্নতন্ন করে খুঁজতে লাগলেন সব দিক শুদ্ধব্রত। কোথাও কোনো সূত্র, কোথাও কোনো নিশান, কোথাও এমন কিছু যা প্রাচীন ইতিহাসের ওপর থেকে পর্দা সরাবে, রহস্যের উন্মোচন হবে, কিন্তু কিছুই নেই। কিসে যেন একটা পা জড়িয়ে গেল হঠাৎ, সাপ নাকি, চমকে উঠলেন, কিন্তু সামলেও নিলেন নিজেকে। স্নায়ু দুর্বল হলে চলবে না। মশালের আলো ফেলে দেখলেন যে সাপ নয়, সাপের খোলস। সাপের খোলস কি আদৌ এমন হয় নাকি কোনো সাপের খোলস? বিস্ময়ে কিছুক্ষণ হতবুদ্ধি হয়ে রইলেন তিনি। সাপের খোলস তাতে সন্দেহ নেই, কিন্তু সেই খোলসের আকার অদ্ভুত। কোমর অবধি যেন এক ভয়ালো অজগরের শরীর, আর শরীরের বাকি অংশটা মানুষের মতো, আকারে সাধারণ মানুষের চেয়ে অনেক বড়। মাথা ঝিমঝিম করে উঠল শুদ্ধব্রতের। এই মন্দির যেন রহস্যের খাসমহল, আর সেই রহস্যের জট ছাড়াতেই মহাকালের মূর্তির সামনে ধ্যানে বসলেন তিনি। মশাল জ্বলতে জ্বলতে ধীরে ধীরে পুড়ে ছাই হতে লাগল। মুহূর্ত পেরিয়ে প্রহর পেটোতে লাগলো, আরও গভীর থেকে গভীরে ধ্যানমগ্ন হয়ে রইলেন গুরুদেব। মশাল নিভে গিয়েছে অনেকক্ষণ। মন্দিরের কোনো ফাঁক দিয়ে চুইয়ে এক ফোঁটা আলোকরশ্মি এসে পড়ল মহাকালের মুখের উপর। যেন সূর্য পশ্চিমে ঢলে পড়ার সাথে সাথেই সে আলোক বিন্দু ক্রমেই মহাকালের মুখমণ্ডল থেকে সরতে সরতে উঠে আসতে লাগলো তৃতীয় নয়নের দিকে। তারপর এলো সেই মহেন্দ্রক্ষণ। সূর্য ডোবার ঠিক আগের মুহূর্তের শেষ আলোক রশ্মি এসে ছুঁয়ে গেল মহাকালের তৃতীয় নয়ন, আর সেই আলো এসে পড়ল শুদ্ধব্রতের প্রশস্ত কপালের ঠিক মধ্যিখানে।
ধ্যানমগ্ন অবস্থাতেই তার চোখের সামনে ছায়াছবির মতো ফুটে উঠল অতীতের ঘটনা, অবন্তীনগরের এক কালো অধ্যায়। আজ থেকে 100 বছর আগেকার কথা, অবন্তীনগরের সিংহাসনে তখন প্রতাপশালী রাজা অভয়রূপ বিরাজমান। তার সুশাসনে অবন্তীপুরের স্বর্ণযুগের সুর। সবাই রাজা অভয়রূপের নামে সুখ্যাতি করলেও একজন এমন ছিল যার রাজার এই উন্নতি, এই খ্যাতি ছিল চোখের বিষ। তার স্বপ্নে জাগরণে শুধু একটাই চিন্তা, একটাই ইচ্ছে, রাজা অভয়রূপের মৃত্যু আর অবন্তীনগরের রাজ সিংহাসন লাভ করা। এই মানুষটি আর কেউ নয়, রাজা অভয়রূপের নিজের ভাই উষ্ণীষ। সারা জীবন রাজসিংহাসনের লোভ আর লালসায় ডুবে থেকে শেষব্দি নিজের দাদাকে সিংহাসনে বসা দেখে ক্রোধে রাগে হিংসায় এমন পদক্ষেপ নেয় যার কথা ভাবতে পারাও সাধারণ মানুষের চিন্তার বাইরে। কুটিল ধূর্ত উষ্ণীষ বুঝেছিল তাকে হতে হবে অজেয়। দৈব বলে সে অজেয় হলে হয়তো অশুভ শক্তির দ্বারা তার ক্ষতি করতে পারে কেউ, আবার অপশক্তির বলে বলিয়ান হলে দৈব শক্তির দ্বারা পরাজিত হওয়ার সম্ভাবনা। তাই দুই দিকেই তাকে বুঝে চলতে হবে, যেমন ভাবা তেমন কাজ। রাজ্যের পূবে ছিল মহাকালের মন্দির, সেইখানেই শুরু হল বিষহরক উপাসনা। 33 মাসের কঠিন উপাসনার পর সফল হয় সেই সাধনা। পুরাণে কথিত আছে, সমুদ্র মন্থনের সময় যেমন অমৃত উঠেছিল তেমনি বাসুকী নাগের শরীর থেকে নিঃসৃত হয়েছিল ভয়ঙ্কর বিষ। মহাদেব নিজের কণ্ঠে ধারণ করেন সেই বিধ্বংসী বিষের ভাণ্ডার। বহু পুরনো বিষহরক সাধনায় মহাকালকে তুষ্ট করে সেই বিষের ভাগ নিতে হয় মানব কণ্ঠে। মহাকাল তুষ্ট হয়ে সেই মানবকে অসীম শক্তির বর দেন, দৈব শক্তি দ্বারা অবদ্ধ হয়ে ওঠে সে। উষ্ণী সফল হয় সেই সাধনায়, মহাকালের কণ্ঠের বিষ ধারণ করে নিজের কণ্ঠিতে, সেই সাথে হয়ে ওঠে দৈব শক্তির অপরাজেয়। এই ছিল ধূর্ত উষ্ণীষীর চক্রান্তের প্রথম ভাগ। সফল হওয়ার পর সেই মন্দিরেই শুরু করে অপশক্তি বল্লরিকের সাধনা, আরও ভয়ানক সেই সাধনার প্রক্রিয়া। ওরকমই এক অমাবস্যার দিন 21টা কাল কেউটের বলি দিয়ে তুষ্ট হন বল্লরিক। সে অপদেবতার শক্তিতে অর্ধেক মানুষ আর অর্ধেক সাপের দেহ ধারণ করে সে। উষ্ণীষ নাম ছেড়ে সে হয়ে ওঠে করল কণ্ঠী, শয়তানও ভয় পায়, এমনই এক অপরাজেয় শক্তিশালী মহামানব হয়ে ওঠে সে। এরপর সে প্রস্তুত হয় রাজা অভয়রূপ আর অবন্তীনগরের ধ্বংসের জন্য। কিন্তু সৌভাগ্যবশত সেই সময় সেই রাজ্যে উপস্থিত ছিলেন স্বয়ং ঈশ্বরের বরপুত্র মহাসাধক সুদেব। আসলে রাজা অভয়রূপ অবগত ছিলেন এই চক্রান্তের, তাই আগে ভাগেই সাহায্য চেয়ে রেখেছিলেন মহাসাধক সুদেবে। কিন্তু দৈব এবং অপশক্তি দুইয়েরই অপরাজেয় যে তাকে বধ করার সাধ্য সুদেবের নেই, তাই এখন তাকে আটকে রাখাই একমাত্র উপায়। মহাশৃঙ্খল যজ্ঞের তেজে অনেক কষ্টে ওই মন্দির থেকে বেরোবার আগেই করলকণ্ঠীকে অবরুদ্ধ করে ফেলা হয়। পুরো মন্দির সমেত মাটির গভীরে বন্দী করে রাখা হয়। কিন্তু সুদেব আর রাজা অভয়রূপ দুজনেই জানতেন মহাবলী করলকণ্ঠীর এই বন্দিদশা মাত্র 100 বছর, তারপর আর মহাশৃঙ্খল যজ্ঞের প্রভাব থাকবে না, অবন্তীনগরের বুকে নেমে আসবে মহামৃত্যুর প্রকোপ। ধ্যানমগ্ন অবস্থাতেই শুদ্ধব্রত শুনতে পেলেন সুদেবের দৈবিক কণ্ঠ, যে দৈবিক আর দানবিক শক্তিতে অপরাজেয় গরলকণ্ঠী, সেই দুই শক্তির মিলিত প্রভাবেই একমাত্র উপায় তাকে ধ্বংস করার। আমি জানি না কিভাবে সেই কার্য সম্পাদিত হবে, তবে মহাকালের উপর ভরসা রাখো, শুভ শক্তির জয় হবেই, শয়তানের পরাজয় অসম্ভব। জয় মহাকাল। ধ্যান ভেঙে গেল শুদ্ধব্রতের, সারা শরীর ঘামে ভিজে উঠেছে, নিজের ধ্যানে দেখা বিস্ময়কর অতীত দেখে নিজেই বিশ্বাস করতে পারছে না। তিনি কি করে এই সমূহ বিপদ থেকে রক্ষা করবেন সকলকে, ভাবতে ভাবতে তার মাথা যন্ত্রণায় ছিঁড়ে আসতে লাগল, স্নায়ুর চাপ আর নেওয়া যাচ্ছে না। ধীর পায়ে বেরিয়ে এলেন তিনি মন্দির থেকে, চুপচাপ রথে উঠে পাড়ি দিলেন রাজপ্রাসাদের দিকে। তাকে সব কিছু জানাতে হবে চিত্ররূপকে,
অন্ধকার থেকে কেউ অলক্ষে লক্ষ্য রাখছিল সেই দৃশ্যের। রথ নজরের আড়াল হতেই অন্ধকারে গা ঢেকে এক পুরুষ প্রবেশ করল মন্দিরের অন্দরে। কোমরের তরোয়াল খুলে নামিয়ে রাখল সে মেঝেতে। তারপর মহাকালের মূর্তিতে মাথা ঠেকিয়ে ধীরে ধীরে সরে আসলো সে বল্লরিকের মূর্তির সামনে। তারপর গহীন অন্ধকারে সে শুরু করলো বল্লরিকের আরাধনা। গরল কণ্ঠী কিন্তু চুপচাপ বসেনি, তার মনে চলছে ধ্বংসের কুটিল চক্রান্ত। অন্ধকার থেকে সবার আড়ালে সে চোখ রেখেছে রানী অদ্রিকার উপর। অন্তঃসত্ত্বা রানী অদ্রিকা, গর্ভে তার আগামী দিনের রাজা। উটিলে হাসিতে ছেয়ে গেল গরল কণ্ঠীর মুখ। শিকার পেয়েছে সে। ভোর ভোর ঘুম থেকে ওঠাই বরাবরের অভ্যেস রানী অদ্রিকার। কিন্তু যেদিন থেকে শরীরে নতুন প্রাণের স্পন্দন এসেছে, সমস্ত নিয়ম কানুন গিয়েছে পাল্টে। মাঝে মাঝেই শরীর বেজুত হয়ে পড়ে, ঘুমিয়ে থাকতে ইচ্ছে করে যেন বেশি বেশি করে। কিন্তু সেদিন তার খুব সকালেই ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম চোখে অভ্যেস মতো হাত বাড়িয়ে পালঙ্কে কাউকে খুঁজলেন তিনি। না, চিত্ররূপ তো নেই বাসে। সকালের পিঠে আলোয় ঘর ভরে আছে। সেই আলোয় রানী অদ্রিকা দেখলেন দূরে জানলার পাশে আরামকে দাঁড়ায় বাইরের দিকে চেয়ে আনমনা হয়ে বসে আছেন চিত্ররূপ। এলোমেলো দৃষ্টি বাইরের দিকে, কি যেন ভাবছেন একভাবে। সারারাত কি এইভাবেই জেগে বসে কাটিয়েছেন নাকি? ঘুম ভাবটা কেটে গেল অদ্রিকার। একটু ভারী হয়ে যাওয়া শরীরটাকে ধীরে ধীরে বিছানা থেকে তুলে চিত্ররূপের পাশে গিয়ে দাঁড়িয়ে কাঁধে হাত রাখলেন তিনি। স্বামী, আপনি সারারাত ঘুমাননি, এভাবেই জেগে বসে রইলেন? অদ্রিকার স্পর্শে চেতনা ফিরল চিত্ররূপের। ম্লান হেসে রানীর হাতটা নিজের হাতের মুঠোয় তুলে নিয়ে তিনি বললেন, প্রজার উপর যখন অশুভ শক্তি নেমে আসে, তখন কি রাজা নিশ্চিন্তে ঘুমোতে পারে রানী? রাজা চিত্ররূপকে কোনোদিন এরকম সংকটজনক অবস্থার মধ্যে পড়তে দেখেননি অদ্রিকা। চিন্তায় চিন্তায় চোখের তলায় কালি পড়ে গেছে, অস্থিরতা যেন সারা শরীর জুড়ে। স্বামী, আপনি নিজের একটু খেয়াল রাখুন। আপনার শরীর যদি ভেঙে পড়ে, তাহলে তো আপনি কোনোভাবেই এই সমস্যার সমাধান করতে পারবেন না। এই বিপদকালে আপনাকে শক্ত হতেই হবে। চিত্ররূপের মুখে একটা হাসির রেখা দেখা দিল। বড় ভালোবাসেন তিনি রানী অদ্রিকাকে, তাই স্ত্রীর সমস্ত শাসন মুখ বুঝে মেনে নেন। আরাম কেদার ছেড়ে উঠে পড়লেন চিত্ররূপ। কাল রাতে গুরুদেব শুদ্ধব্রত জানিয়েছেন কি ভয়ানক বিপদের করাল ছায়া নেমে এসেছে অবন্তীনগরের উপরে। গরল কণ্ঠী যে আসলে তার নিজের পিতামহের ভাই, সেই কথা যেন আরও বেশি করে পীড়া দিচ্ছে চিত্ররূপকে। শুদ্ধব্রত এও জানিয়েছেন যে কি অমিত শক্তিধর গরল কণ্ঠী। চিন্তায় দুর্ভাবনায় সারা রাত দুচোখের পাতা এক করতে পারেননি চিত্ররূপ। কিন্তু এই নির্মল সকালে রানী অদ্রিকাকে এই বিপদের কথা বলতে ইচ্ছে হলো না তার। অনেক কাজ বাকি, শুদ্ধব্রতের সাথে আলোচনায় বসতে হবে, শুরু করতে হবে যুদ্ধের প্রস্তুতি। চিত্ররূপ চললেন শুদ্ধব্রতের ঘরে। এদিকে রানী অদ্রিকার স্নানের সময় উপস্থিত। দাসীদের নিয়ে তিনি চলল পদ্মদীঘির পারে। প্রজাদের জন্য খুলে দেওয়া হলেও একদিকে রাজপরিবারের ব্যবহারের জন্য ব্যক্তিগত স্নানঘাট আছে, সেখানে বাইরের কারোর প্রবেশ নিষেধ। স্নানঘাটে যাওয়ার সময় রানী অদ্রিকা দেখলেন বিরাট দীঘির অন্যদিকে ইতিউতি মানুষজন জল নিচ্ছে, স্নান সারছে। রাজপরিবারের ব্যক্তিগত স্নানঘাটের কাছে এসে রীতিমতো অবাক হলেন, এত কঠোর পাহারা কিসের জন্য? জনাকরি সৈনিক টহল দিচ্ছে, ঘিরে রেখেছে স্নানঘাট। তার মনটা কেমন যেন কু ডাকল। পদ্মদীঘির স্বচ্ছ টলটলে জলটা আজকে যেন একটু বেশি শান্ত না? স্নানঘাটের পাশে নারকোল গাছের ছায়াটা জলে অন্যদিনের মতো একটুও কাঁপছে না তো? আনমনে ঘাটের সিঁড়ি বেয়ে জলের দিকে নামতে থাকলেন রানী অদ্রিকা। জলটা আজকে তাকে বড় টানছে যেন, ইচ্ছে করছে ডুবে থাকতে জলের গভীরে। কেমন যেন নেশা নেশা ভাব, শরীর ভারী হয়ে আসছে তার, পায়ের পাতা জল ছুঁয়ে যেতে চমক ভাঙল তার।
জলটা কি প্রচণ্ড ঠান্ডা হয়ে আছে আজকে, এত ঠান্ডা তো থাকে না প্রতিদিন। হাঁটু জলে নেমে এলেন অদ্রিকা। জলের মধ্যে কি কিছু রয়েছে? বড় মাছের মতো কি একটা যেন চলে গেল পাশ দিয়ে তার, আঁশ আঁশ লেজের মতো কি একটা যেন দেখলেন তিনি। আরে ওটা কি? জলের ভেতর উজ্জ্বল সবুজ শ্যাওলা রঙের দুটো পায়রার ডিমের মতো কি যেন রয়েছে না? আকাশটা মেঘলা হয়ে এলো, সূর্য মেঘের আড়াল হতে সেই পায়রার ডিমের মতো দুটো গোলক যেন আরও উজ্জ্বল হয়ে উঠল জলের তলায়। সম্মোহিতের মতো সেই দিকে এগিয়ে যেতে লাগলেন অদ্রিকা। তার চেতনা তার বুদ্ধি লোপ পেয়েছে পুরোপুরি। নাগালের ভেতর আসতেই বিরাট এক সাপের লেজ এসে তার কোমর পেঁচিয়ে ধরল, আর মুহূর্তের মধ্যেই জল ছেড়ে সে লেজ শূন্য উঁচু করে ধরল অদ্রিকাকে। আকস্মিক এই ঘটনায় ভয়ে ব্যথায় চিৎকার করে উঠলেন অদ্রিকা। পুরো রাজমহল কেঁপে উঠল সেই প্রাণান্তকর আর্তনাদে, আর সেই চিৎকার ছাপিয়ে রাজমহলের ভিত নাড়িয়ে দিল গরল কণ্ঠের ফেঁস ফেঁসে গলার নারকীয় হাসি। সে এক অবর্ণনীয় দৃশ্য, বিশাল বড় এক সাপের শরীরে এক দানবের সহাবস্থান কি কল্পনা করা যায়? সে অকল্পনীয় দুঃস্বপ্ন যখন দিনের আলোয় মাথা তুলে দাঁড়ায় তখন মনে হয় মানুষের ভাবনা চিন্তা করার ক্ষমতা লোপ পায়। জল ছেড়ে ঘাটে উঠে এসেছে গরল কণ্ঠী। বিরাট সাপের দেহে লেজে পেঁচিয়ে ধরা রয়েছে রানী অদ্রিকা। ভয় আতঙ্কে ছটফট করছে, কিন্তু কিছুতেই সে নাকপাশ থেকে সে বেরোতে পারছে না। দাসীদের ভয়ে আতঙ্কে চারপাশ থেকে ছুটে আসছে প্রহরীরা, কিন্তু গরল কণ্ঠীর ভয় আলো রূপ দেখে কেউ এগিয়ে আসতে পারছে না। গণ্ডগোলের আওয়াজ রাজবাড়ির অন্দর অবধি পৌঁছে গিয়েছে। শুদ্ধব্রত আর চিত্ররূপের আলোচনার ভঙ্গ হল, দুজনেই ছুটে এলেন অকুস্থলের দিকে। আর সেই প্রথমবার শুদ্ধব্রত ও চিত্ররূপ দুজনেই প্রত্যক্ষ করলেন তাদের শত্রুকে। কয়েক মুহূর্ত থমকে গেল সব কিছু। গরল কণ্ঠীর সবুজ চোখ অপলকভাবে তাকিয়ে রইল চিত্ররূপের দিকে। তারপর নরকের উপর থেকে ভেসে আসা কণ্ঠে গরল কণ্ঠী বলে উঠল, এই সিংহাসন আমার চিত্ররূপ, আমার। তোর ভবলীলা শেষ হবার সময় এসেছে এবার, তবে চিন্তা নেই, এত সহজে তোকে আমি শেষ করব না। আগে তোর প্রিয় মানুষগুলোকে তোর সামনে নিকেশ করি, তারপর তোর বালা তোর। রাগে অন্ধ হয়ে এক সেপাহের হাতের তরোয়াল হাতে নিয়ে গরল কণ্ঠীর দিকে ছুটে গেলেন রাজা। সাথে দৌড়ে গেল আরও জনাদশেক সৈন্য। রানী অদ্রিকা ঠিক সেইভাবেই তখনও তার লেজে বন্দিনী। গরল কণ্ঠীর তীব্র নখযুক্ত হাতের এক থাবায় ছিটকে পড়লেন রাজা চিত্ররূপ। রক্তে ভিজে উঠল তার কাঁধের এক পাশ। বিষের জ্বালায় ছটফট করতে লাগলেন তিনি। গরল কণ্ঠীর যে নখেও বিষ! শুদ্ধব্রত মহামন্ত্র জপ শুরু করলেন, চেষ্টা করলেন গরল কণ্ঠীকে আটকাবার, কিন্তু বৃথা চেষ্টা। দুই হাতে দুই পাহারাদারকে তুলে তার ধারালো খুদে খুদে দাঁত বসানো মুখের দুই কামড়ে দুই ভাগ হয়ে গেল পাহারাদারদের মাথা। বিষের তীব্রতায় গলে গেল সেই মাথা দুটি নিমেষেই। তার শক্তি দেখে মাটিতে বসে পড়লেন শুদ্ধব্রত। মহামন্ত্রের জপে আটকানো যায় না, এ কেমন শক্তিধর দানু! গরল কণ্ঠীর অট্ট হাসিতে কান পাতা দেয় তখন। অবহেলার দৃষ্টিতে সে শুদ্ধব্রতের দিকে চেয়ে বলল, আরে মূর্খ, ওই মন্ত্র আমায় আটকাতে পারবে না, আমি অপরাজেয়। আমি চললাম, পারলে বাঁচাস তোদের রাজাকে। দুই দিন সময় দিলাম তোদের। কৈকি নদীর বনের ভিতর প্রাচীন রাজমহলে আমার বাস। যদি আমার রাজমুকুট নিজের হাতে আমার পায়ে রেখে আসিস তোরা, তবেই মুক্তি পাবে তোদের রানী। নাহলে তার দেহটা আমি নিজেই তোদের পৌঁছে দেব।
এই বলে রানী অদ্রিকাকে নিয়েই দুর্বার গতিতে সাপের মতো এঁকে বেঁকে সেই জায়গা থেকে অদৃশ্য হয়ে গেল গরলকণ্ঠী। পুরো রাজবাড়ি জুড়ে তখন শ্মশানের পরিবেশ। এ কি হয়ে গেল? রাজা চিত্ররূপ উঠে বসেছেন, কিন্তু তার শরীর ধীরে ধীরে নীল হয়ে উঠছে। বিষের জ্বালার সাথে চোখে নেমে আসছে ঘুম। মুখের কষে সাদা ফেনা দেখা যাচ্ছে। হাতে সময় খুব কম। শুদ্ধব্রত চিৎকার করে উঠলেন, রাজবৈদ্যকে এক্ষুনি খবর দাও, রাজাকে যে কোনো মূল্যে আমাদের বাঁচাতেই হবে। এক্ষুনি রাজবৈদ্যকে নিয়ে এসো, এখানে নষ্ট করার মতো এক মুহূর্তও আমাদের হাতে নেই। রাজবৈদ্যকে নিয়ে আসা হলো চোখের পলকে। রাজা তখনও স্নানঘাটের মেঝেতে শুয়ে আছে। কাঁধের ক্ষত থেকে রক্তের স্রোত গিয়ে মিশেছে পদ্ম নদীর জলে। মৃত সৈনিকদের লাশ বিষগন্ধ ছড়াচ্ছে বাতাসে। রাজবৈদ্য এসে কাঁধের ক্ষতে বন্ধন দিলেন। তারপর রাজা নাড়ি ধরে চোখ বন্ধ করে বসে রইলেন কয়েক মুহূর্ত। তারপর আস্তে আস্তে রাজার হাত নামিয়ে রেখে ভাঙা গলায় বললেন, কিছুই করার নেই আমার আর। এ বিষের ঔষধ বড়ই দুর্লভ, সময় নেই সেই ওষুধ সংগ্রহ করার। ঔষধ আস্তে আস্তে রাজার প্রাণ আর থাকবে না। মাথা নিচু করে সরে গেলেন রাজবৈদ্য। শুদ্ধব্রতের সারা জীবনে নিজেকে এত অসহায় কখনো লাগেনি। পুত্রসম রাজা চিত্ররূপের এই অকাল মৃত্যু যে তার কল্পনার অতীত। তার কোলে মাথা রেখে মুখ হাঁ করে নিঃশ্বাস টানছেন চিত্ররূপ। আর হয়তো কয়েক মুহূর্ত, তারপরেই সব শেষ হয়ে যাবে। কিছুই করতে পারলেন না শুদ্ধব্রত। তার দুই চোখ দিয়ে জল টপটপ করে পড়তে থাকলো সংঘাতের মেঝের উপর। কেউ একজন এসে যেন তার কাঁধে হাত রাখল। লম্বা চুল, মুখে অনেক দিনের না কাটা দাড়ি, শতচ্ছিন্ন পোশাক, কোমরে তরোয়াল নিয়ে একে এসে উপস্থিত হল এই দুঃসময়। খুব চেনা চেনা লাগছে তার, কিন্তু কিছুতেই চিনতে পারছেন না, কিছুতেই মনে করতে পারছেন না কোথায় এই মানুষটিকে যেন দেখেছেন শুদ্ধব্রত। হাঁটু মুড়ে বসলেন মানুষটি। তারপর চিত্ররূপের মাথাটা পরম মমতায় নিজের কোলে তুলে নিয়ে কোমরের চামড়ার থলে থেকে বের করে আনলেন কিসের যেন শেকড় আর শুকনো পাতা। সেই সবের একটা মণ্ড বানিয়ে যন্ত্র করে খাইয়ে দিল চিত্ররূপকে। আশ্চর্য ব্যাপার, চিত্ররূপের শরীরের নীল ভাব কমে আসতে লাগলো ধীরে ধীরে, যেন তার যন্ত্রণার উপশম হচ্ছে। মানুষটা এক নাগারে মাথায় গায়ে হাত বুলি দিচ্ছে আর পরম শান্তিতে শুয়ে আছে চিত্ররূপ তার কোলে। ধীরে ধীরে চোখ মেলে তাকালো সে। ঝাপসা দৃষ্টি এখনো পরিষ্কার হয়নি, যেন আগের জন্মে দেখা একটা মুখ তার দিকে চেয়ে আছে। যখন ছোট ছিলেন চিত্ররূপ এইভাবেই তার দিকে মুখটা তাকিয়ে থাকত না? এই গোলটা খুব চেনা চেনা লাগছে কেন তার? ক্রমেই চোখের দৃষ্টি পরিষ্কার হয়ে এলো। দাড়ি গোফের জঙ্গলে লম্বা চুলে আর ছেঁড়া ফাটা পোশাকের মাঝেও পুত্রস্নেহে ভরা চোখ দুটো চিনতে ভুল হলো না চিত্ররূপের। অস্ফুটে চিত্ররূপ বলে উঠলেন, বাবা! দীর্ঘ 35 বছর পর এই ডাক শুনে জিমুতের চোখের জল বাঁধ ভাঙল। চিত্ররূপকে জড়িয়ে ধরে থাকলেন তিনি অনেকক্ষণ। শুদ্ধব্রত ততক্ষণে চিনতে পেরেছেন আগন্তুককে। নিরুদ্দেশ রাজা জিমুত ফিরে এসেছেন, অভিবাদন জানালেন তাকে শুদ্ধব্রত। চিত্ররূপ তখনও বাবাকে ঝুলিয়ে ধরে রয়েছে। ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে জিমুতের গম্ভীর গলা বেজে উঠল, আমি এসে গেছি পুত্র, গরলকণ্ঠীর ইহলীলা সাঙ্গের সময় এসেছে। এই অবন্তীনগরে আর একটাই মৃত্যু হবে, আর সেটা হবে ওই পাপি গরলকণ্ঠীর। বহুদিন পর আবার রাজমহলের উত্তরের বিরাট ঘরটা খোলা হয়েছে। রাজা জিমুতের নিজের ঘর এটা। চিত্ররূপ এখন অনেকটাই সুস্থ বোধ করছেন। কাঁধের ক্ষত ছাড়া আর সেরকম কোনো শারীরিক অসুবিধা নেই। এতদিন পর নিজের বাবাকে ফিরে পাওয়ার আনন্দ যেমন রয়েছে, তেমনই রানী অদ্রিকার চিন্তায় তার মন ক্রমেই ব্যাকুল হয়ে উঠছে। ভগবান জানে শয়তান প্রেতরানীর সাথে কি নিষ্ঠুর খেলায় মেতেছে। কিভাবে তিনি রানীকে শয়তান গরলকণ্ঠীর নাকপাস থেকে মুক্ত করে আনবেন সেই ভাবনাই এখন সবার আগে। চিত্ররূপ বুঝতে পারলেন যে একমাত্র তার বাবা জিমুতের পক্ষে কোনো বিধান দেওয়া সম্ভব। তার আগে জানতে হবে কেন জিমুত আজ থেকে প্রায় 35 বছর আগে দেশ ছেড়ে নিরুদ্দেশের পথে যাত্রা করেছিলেন, কি ছিল তার উদ্দেশ্য।
শুদ্ধব্রত আর চিত্ররূপ দুজনেই অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন স্বয়ং জিমুতের মুখ থেকেই সেই আখ্যান শোনার। নিজের লম্বা চুলে দুবার হাত চালিয়ে কয়েক মুহূর্ত চোখ বন্ধ করে বসে রইলেন জিমুত। মনে মনে যেন একবার ফিরে গেলেন নিজের ঘটনা বহুল শেষ 35 বছরে। তারপর শুরু করলেন নিজের জীবন কাহিনী। রাজা জিমুতের ইতিহাস। জিমুতের পিতা রাজা অভয়রূপ মৃত্যুশয্যায় তাকে বলে গিয়েছিলেন এক অদ্ভুত ইতিহাস। অবন্তীনগরের মাটির তলায় বন্দি করে রাখা অপরাজেয় প্রেত গরল কণ্ঠের কথা শুনিয়েছিলেন, কিভাবে তার নিজের ভাই উষ্ণীষ সিংহাসনের লোভে এমন কুকাজ করেছে। তার মৃত্যুর পর এই রাজ্যের প্রজার সুরক্ষার দায়ভার আসবে জিমুতের উপরই। সে যেন নিজের দায়িত্ব পালনের কথা ভুলে না যায়, বলেছিলেন সাধক সুদেবের সেই বাণী। অশুভ শক্তি যতই অপরাজেয় লাগুক, জানবে তাকে হারানোর উপায় আছেই। তার শক্তির মধ্যেই খুঁজে পেতে হবে তার দুর্বলতা, তার শক্তিতেই তাকে বধ করতে হবে। সুদেবীর এই বাণী ছিল রাজা অভয়রূপের শেষ বাক্য। তারপরেই তিনি ইহজগতের মায়া ত্যাগ করে পাড়ি দেন অনন্ত লোকের পথে, আর রাজা জিমুত রেখে যান এক অসম লড়াইয়ের সামনে। বুদ্ধিমান জিমুত বুঝেছিলেন তার সামনে বিরাট বড় কাজ। শত্রুকে হারাবার প্রথম ধাপ হল তার সম্পর্কে জানা, তার দুর্বলতা খুঁজে বের করা। রাজ সিংহাসনে বসে প্রথমেই তিনি ডেকে পাঠালেন অবন্তীনগরের সমস্ত শাস্ত্রজ্ঞানী পণ্ডিতদের। তন্ত্রসাধক অশুভ শক্তির উপাসকরাও বাদ গেল না তার বৈঠকে, কিন্তু ক্রমেই তিনি বুঝতে পারলেন অবন্তীনগরে সেরকম কেউই নেই যারা এমন কিছু বিরাট জ্ঞান আছে সমস্ত ভূভারতের বিভিন্ন সাধনা উপাচার নিয়ে। এদিকে সাধক সুদেব ইহজগতের কাজ মিটিয়ে স্বর্গের পথে পা বাড়িয়েছেন অনেকদিন, কিন্তু তাকে ছাড়া তো গতি নেই। তাই রাজা জিমুত অনেক আরাধনার পর সমর্থ হয়েছিলেন সাধক সুদেবের সাথে যোগাযোগ স্থাপনে। সুদেব তাকে নির্দেশ দিয়েছিলেন বিরাট ভারত ভূখণ্ডের কোনায় কোনায় গিয়ে শিখে আসতে সমস্ত অশুভ উপাচার, তন্ত্র সাধনা আর অপশক্তির ব্যবহার। সুদেব এও ভবিষ্যৎবাণী করেছিলেন যে সঠিক সময়ে দৈবশক্তির বলে বলিয়ান এক সাধক পুরুষ যথা নিয়মে সাহায্য করবেন রাজা জিমুতকে। তারা দুজন মিলেই দুর্বল করতে পারবে গরল কণ্ঠীকে, কিন্তু কিভাবে তাকে সংহার করা যায় সেই পথ জানেন একমাত্র পরমেশ্বর। তাই নিজে বাকি কাজটুকু ঈশ্বরের হাতে ছেড়ে দিয়ে নিজের ভাগের যেটুকু কাজ সেই কাজে ব্রতী হন রাজা জিমুত। শিশুপুত্র চিত্ররূপ, তার রাজ্যপাঠ, রাজসিক জীবন, অসংখ্য প্রজা সমস্ত কিছুই পেছনে ফেলে এক রাতের অন্ধকারে নিরুদ্দেশের পথে যাত্রা করেন তিনি। রাজা থেকে ত্রিকালজ্ঞ এক তন্ত্রসাধক হয়ে ওঠার পথ মোটেই সহজ ছিল না। রাজার জীবন থেকে পথের ভিকিরি হয়ে জীবনযাপন করা, শ্মশানে শ্মশানে তন্ত্রসাধকদের মন জয় করে শিখে নেওয়া গুপ্তবিদ্যা, এক সতীপীঠ থেকে আর এক সতীপীঠে ঘুরে বেড়াতে বেড়াতে মহাকালের বরকে প্রতিহত করতে পারে এমন বিদ্যার সন্ধানে কিনা করেছেন জীবন। ভূভারতের কোনায় কোনায় গিয়ে শিখে এসেছেন বিলুপ্ত প্রায় সুপ্রাচীন সব তন্ত্রবিদ্যা, জাদুটোনা। হাজার বিপদের সম্মুখীন হতে হয়েছে তাকে, বহুবার প্রাণ সংশয় হওয়ার মতো পরিস্থিতিতেও কেবলমাত্র বুকে সাহস আর লৌহকঠিন ইচ্ছেশক্তির বলে কাটিয়ে উঠেছেন সব বিপদ। তারপর সমস্ত কাজ সমাধা করে ফেরার পথে পা বাড়িয়েছেন নিজের রাজ্যকে গরলকণ্ঠীর প্রকোপ থেকে উদ্ধারের জন্য। তারপরের ঘটনা তো পাঠকগণ জেনেই গিয়েছেন। ফিরে আসা যাক বর্তমানে। জিমুতের এই কাহিনী শুনে চিত্ররূপ এবং শুদ্ধব্রত দুজনেই যার পর্ণায় বিস্ময় প্রকাশ করলে। শুদ্ধব্রতের চোখে চোখ রেখে জিমুত বলে উঠলেন, গুরুদেব, আমার অপার বিশ্বাস আপনি সেই ব্যক্তি যার কথা সাধক সুদেব ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। আপনার মতো দৈবপুরুষ আর দুটি নেই ভূভারতে। আপনি আমার সাহায্য করতে পারেন গরলকণ্ঠীকে হারাতে। আমি যথাসম্ভব চেষ্টা করব জিমুত এই যুদ্ধে তোমার সাহায্য করার, কিন্তু এই দুষ্টকে নিধন করা সম্ভব কিভাবে? দৈব বলে শয়তান আজ অপরাজেয়, আবার অশুভ শক্তির বলেও একে আটকানো সম্ভব নয়। জিমুত,
এই শয়তানের বিরুদ্ধে আমরা কিভাবে মোকাবিলা করব? সেই পন্থাই আমি জেনেছি শেষ 35 বছরে। গরলকণ্ঠীর শক্তিকেই ওর দুর্বলতা হিসেবে ব্যবহার করতে হবে। অনেক ভেবে চিন্তে, অনেক সাধনার পর আমি এক পরিকল্পনা করেছি। এই পরিকল্পনা সফল হলেই, কোনোভাবে যদি করলকণ্ঠীকে দুর্বল করে তোলা যায়, তাকে পুনরায় সারা জীবনের জন্য বন্দি করে ফেলা যাবে হয়তো। শুনুন আপনি মন দিয়ে, চিত্ররূপ তুমিও শোনো, তোমারও সাহায্য লাগবে আমার। জিমু ধীরে ধীরে নিজের পরিকল্পনার কথা বলে চললেন, আর বাকি দুজন মন দিয়ে শুনতে লাগল। একসময় তাদের আলাপ আলোচনা শেষ হল। কালো মেঘের ফাঁক দিয়ে যেন এক ঝলক সূর্য উঠল। হয়তো আটকানো যাবে করলকণ্ঠীকে, প্রভূত বিপদ থাকলেও হয়তো এইভাবেই জব্দ করা যাবে কালজয়ী পাপিষ্ঠকে। চিত্ররূপ সেনানায়ককে নির্দেশ দিলেন যুদ্ধের প্রস্তুতি। অবন্তীনগরের সমস্ত সৈন্যবল একত্রিত হল আসন্ন যুদ্ধের জন্য। সেদিন রাতে ঘুম নেই জিমুত শুদ্ধব্রত চিত্ররূপ কারোর চোখে। প্রতি মুহূর্ত তারা নিজেদের প্রস্তুত করতে থাকলো আগামী দিনের জন্য। হয়তো অনেকেই কালকের পর আর জীবিত থাকবে না, কিন্তু তাও নিজের জীবন বাজি রেখে সমগ্র প্রজা তথা অবন্তীনগরকে সুরক্ষিত রাখার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলেন তারা। ধীরে ধীরে বালিঘরের জহুর বালি ঝরে পড়তে থাকলো, কাটতে থাকলো মুহূর্ত প্রহর। তারপর পূর্ব দিকের আকাশে সূর্যদেবের প্রথম কিরণ দেখা দিতেই রাজমুকুট হাতে নিয়ে 10,000 সৈন্যকে সাথে করে ধীর পায়ে মহল ছাড়লেন চিত্ররূপ। আর রাজার খাস চাকরের দলে ভিড়ে ছদ্মবেশে সাথে চললেন জিমু তার শুদ্ধব্রত। তাদের গন্তব্য কৈকি নদীর বনের ভিতর পুরনো মহল গরলকণ্ঠীর বেড়া। কেমন যেন থমথমে হয়ে আছে চারিদিকে আজকে। আকাশ জুড়ে ঘন মেঘ, মাঝে মাঝে ঝলসে উঠছে বিদ্যুতের শিখা। কৈকি নদীর কালো জল বয়ে চলেছে অবিরত তার বিষের বোঝা নিয়ে। আর তার সামনেই বনের প্রেক্ষাপটে কোনো মতে মাথা তুলে দাঁড়িয়ে আছে পুরনো রাজমহল। ঝাঝালো বিষাক্ত গন্ধ ছেয়ে আছে বাতাসে, জানান দিচ্ছে গরলকণ্ঠীর বিষাক্ত উপস্থিতি। ফটক পেরিয়ে ভেঙে পড়া রাজদরবারের সামনে পৌঁছতেই থমকে দাঁড়ালেন চিত্ররূপ। কঙ্কাল বেরিয়ে যাওয়া এক বিরাট থামের গায়ে আষ্টে পৃষ্ঠে বাধা রাখা হয়েছে রানী উদ্রিকাকে। আর সেই থামের পাশেই একটা উঁচু বেদিতে ভাঙা সিংহাসনে কুণ্ডলী পাকিয়ে রয়েছে গরলকণ্ঠী। তার বিকৃত মুখে যুদ্ধ জয়ের নোংরা হাসি, চেরা জীব মাঝে মাঝে বেরিয়ে আসছে খুদে ধারালো দাঁতগুলোর ফাঁক দিয়ে। গলার কাছে জলজল করছে তীব্র নীল বিষ। তার সবুজ চোখের দৃষ্টি গিয়ে পড়েছে সোজা চিত্ররূপের হাতে ধরে থাকা রাজমুকুটের উপর। সাপের মতো একে বেঁকে সিংহাসন থেকে নেমে আসে সে। হিংস্র অট্ট হাসিতে ফেটে পড়তে পড়তে সে বলে ওঠে, এখনো মরিস নি তুই? কলজের জোর আছে বলতে হবে তোর। সুমতি হলো তবে শেষ অবধি। নিয়ে এসেছিস দেখছি আমার মুকুট, দে আমার মাথায় পরিয়ে দে। ঠিক তখনই গরলকণ্ঠীর চোখ যায় ধীরে ধীরে সৈন্যরা ঘিরে ফেলছে পুরো মহল। রাগে চিৎকার করে ওঠে সে, আগুনি গলায় গজরাতে গজরাতে বলতে থাকে, ওরে অমুক, সেনা নিয়ে এসেছিস মূর্খ? তুই জানিস না এই সেনাকে এক নিমিষে আমি বিষের জ্বালায় জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে পারি? সেফ এক নিমিষে কেউ বাঁচবি না তোরা, কেউ না। তাড়াতাড়ি হাঁটু গেড়ে বসে পড়েন রাজা চিত্ররূপ। গলায় 2 চামচ অতিরিক্ত বিনয় ঢেলে বললেন, ছি ছি, এ আপনি কি বলছেন রাজা গরলকণ্ঠী? এই সৈন্য আপনার, এই চাকর বাকর পেয়াদা গোমস্তা এই পুরো রাজ্যের আপনি দেবতা, তাই আপনার চরণে অর্পণ করার জন্যই এদের নিয়ে আসা রাজামশাই, আমার অপরাধ নেবেন না। প্রেত হোক, মহাশক্তিশালী রাক্ষস হোক কিংবা কালজয়ী অপদেবতা, সবারই দুর্বলতা তার লোভে, তার লালসায়। সারা জীবন যে রাজসিংহাসন, রাজার পদমর্যাদা,
রাজার প্রাপ্য সম্মানের লোভে ডুবে থেকেছে গরলকণ্ঠী। আজ সেই সব কিছু একসাথে পেয়ে রাজা চিত্ররূপের বিনয়ী অবতারে মুহূর্তের জন্য যেন অসতর্ক হয়ে পড়ল গরলকণ্ঠী। বাঁকা হাসিতে মুখ ভরিয়ে আবার কুণ্ডলী পাকিয়ে বসল সে। হুকুম করল, সুবুদ্ধি হয়েছে তবে, আয় আয়, নিজের হাতে পরিয়ে দে আমায় রাজমুকুট। আজ থেকে তুই আর তোর স্ত্রী হবে আমার খাস চাকর। তবে এই তোদের আমি জীবিত রাখবো, বুঝেছিস? আয় আয়, দেরি করিস না, তাড়াতাড়ি আয়। যথা আজ্ঞা প্রভু, বলি চিত্ররূপ ধীর পায়ে এগিয়ে গেলেন মুকুট হাতে। চোখের কোণ দিয়ে একবার দেখে নিলেন সবকিছু চলছে পরিকল্পনা মতোই। চাকরদের জটলা থেকে দূরে গিয়ে সৈন্যদের ঢালের আড়ালে বসে প্রয়োজনীয় উপাচার সারছেন জিমুত এবং শুদ্ধ ব্রত গরলকণ্ঠীর দৃষ্টির আড়ালে। বুকের ভেতর যেন হাতুড়ি পিটছে চিত্ররূপের। একবার করুণ দৃষ্টিতে তাকালেন রানী অদ্রিকার দিকে। জল ভরা চোখে এই দৃশ্য দেখছেন অদ্রিকা। নিজের স্বামীর দেশের রাজার হেনস্থা শুধু দেখে যাওয়া ছাড়া কিছুই করার নেই তার। বিষ গন্ধে নাক মুখ জ্বলে উঠতে লাগলো চিত্ররূপের। কোনো রকমে তিনি গরলকণ্ঠীর মাথায় রাজমুকুট বসিয়ে দিতেই গরলকণ্ঠী হাতের এক ধাক্কায় ছিটকে ফেলল তাকে বেদির সামনে। তারপর লেজ দিয়ে ভর দিয়ে দুই মানুষ সমান দেহটাকে তুলে তীব্র অট্ট হাসিতে ফেটে পড়তে পড়তে প্রলাপের মতো বলতে থাকল, আমি রাজা, আমি রাজা, অবশেষে অবন্তীনগর আমার হাতের মুঠোয়, আমি আজ থেকে অধিপতি, আমি অধিপতি তোদের সকলের। কিন্তু সেই আস্ফালন হঠাৎ করেই থেমে গেল তার। সৈন্যদের ভেতর থেকে গুরুগম্ভীর স্বরে গরুর বাহন মন্ত্রের জপধ্বনি করতে করতে দৈবিক দ্যুতি গায়ে মেখে একদিক থেকে বেরিয়ে এলেন শুদ্ধব্রত। অন্যদিক থেকে মেঘের গর্জনের মতো আওয়াজে দশ মহাবিদ্যার স্তোত্র পাঠ করতে করতে যেন নরকের দরজা খুলে বেরিয়ে এলেন চিমুত। আর ঠিক তখনই আকাশ কাঁপিয়ে সেনানায়ক হুঙ্কার দিলেন, আক্রমণ! কি ঘটছে বুঝতে দুইদণ্ড সময় লেগে গেল গরলকণ্ঠী। তারপর ক্রোধে গলা ফাটিয়ে সে চিৎকার করে উঠল, ষড়যন্ত্র, ষড়যন্ত্র, ধোকা হয়েছে আমার সাথে, কাউকে ছাড়বো না তোদের, কাউকে ছাড়বো না। লেজের এক ঝাপটায় সাত হাত ধরে ছিটকে পড়লেন চিত্ররূপ। তার অত বড় শরীরটা এক ভাঙা থামের গায়ে বাড়িয়ে খেয়ে মুখ থুবড়ে পড়ল। সে এক ধুর্ধুমার অবস্থা তখন চারিদিকে। অস্ত্রের ঝনঝনানিতে গরলকণ্ঠীর আস্ফালনে কেঁপে কেঁপে উঠতে লাগলো পুরনো রাজমহলটা। উঁচু কাটার মতো করে মারা যেতে লাগলো সৈন্যরা গরলকণ্ঠীর তেজের সামনে। বিষের ধারায় পুড়তে পুড়তে তারা ঠেকিয়ে রাখতে লাগলো গরলকণ্ঠীকে। কিন্তু সে আর কতক্ষণ? এমন অতি মহাশক্তিশালী মহাদানবের সামনে কখনো মানুষের বিশ্বশক্তি কাজ দেয়? সেনানায়ক চিৎকার করে উঠলেন, গুরুদেব, রাজা জিমুত, কিছু করুন, আর বেশিক্ষণ আটকে রাখতে পারবো না আমরা। শুদ্ধব্রতের চোখ ছুঁয়ে গেল একবার জিমুতের চোখ দুটোকে। দুজনের কারোরই মন্ত্রপাঠে বিরাম নেই। দুর্বার গতিতে দুজনেই দুজনের আরাধ্যকে মন্ত্রপাঠে জাগিয়ে তুলতে চাইছেন। গরলকণ্ঠীর এমন দৈবশক্তি আছে যে কোনো দৈবশক্তি তার ক্ষতি করতে পারবে না, এবং বল্লরিকের আরাধনা করে সে অপশক্তির দ্বারা কোনো ক্ষতির দিক থেকেও সুরক্ষিত। কিন্তু অপশক্তি দিয়ে যদি গরলকণ্ঠীর দৈবশক্তিকে আর দৈবশক্তিকে দিয়ে যদি অপশক্তিকে দুর্বল করে দেওয়া যায়, কীভাবে সামাল দেবে তবে এই ভয়ালো প্রেত? এতদিন ধরে দৈবশক্তি দিয়ে সে দৈবশক্তির মোকাবিলা করেছে, অপশক্তি দিয়ে সে অপশক্তিকে আটকেছে, কিন্তু ধূর্ত রাজা জিমুতের বুদ্ধির কাছে গরলকণ্ঠীর অপরাজেয় হওয়ার রাস্তায় যে কাঁটা ছড়িয়ে পড়েছে এবার। মহাকালের বরকে একমাত্র ক্ষমতাহীন করতে পারে দেবী চণ্ডিকা, মহাকালের স্থানিত দেবী চণ্ডিকার চরণতলে। তন্ত্রমন্ত্রের দেবী চণ্ডিকার মহাকরালী মন্ত্রের জোরে একটু একটু করে কমে আসতে থাকলো মহাকালের বরের প্রভাব, কমতে থাকলো গরলকণ্ঠীর শক্তি। এই সুযোগ, গরলকণ্ঠীর দৈব শক্তি কমে আসছে, এখনই যা করার করতে হবে। আর সেই মহেন্দ্রক্ষণেই শুদ্ধব্রতের মন্ত্রের জোরে
অবন্তীনগরের আকাশে কালো মেঘ ফাটিয়ে সোনালি আলোর ছটায় দশ দিক বিদীর্ণ করে নেমে আসলো এক সোনালি রঙের পাখি। ঋষি কশ্যপ আর বিনতার পুত্র, বিষ্ণুর বাহন আর সাপেদের ত্রাস, মহাবলী গরু। কালকে উঠে রাহুতিতে বল্লরিককে তুষ্ট করে অপশক্তিকে জয় করার বল পেয়েছিল করণকণ্ঠী, কিন্তু সে ভুলে গিয়েছিল গরুর কোনো অপশক্তি নয়, কোনো দেবতা নয়, সে অর্ধেক মানুষ আর অর্ধেক পাখি। তাকে আটকে দেবে এমন শক্তি বল্লরিকের থেকে তার নেওয়া হয়নি। শুরু হলো এক ধুধুমার যুদ্ধ। পৃথিবী যেন রসাতলে যেতে বসলো সেই যুদ্ধে। ঝড় বয়ে কেঁপে যেতে লাগলো পুরনো ভাঙা মহলের ভেতর, ভেঙে পড়তে লাগলো প্রাসাদের ইদিক ওদিক, থরথর করে কেঁপে উঠল মহল। দেবতারাও যেন ভয়ে ভয়ে স্বর্গ থেকে উঁকি দিয়ে দেখতে থাকলেন এই মহাসংগ্রামের দৃশ্য। গরুলকণ্ঠী পারছে না গরুড়ের সাথে যুঝতে। ক্রমেই গরুড়ের আক্রমণে সাপের দেহ খসে পড়তে লাগলো গরুলকণ্ঠীর শরীর থেকে। গরুড়ের তীব্র নখের আঁচড়ে একটা চোখ হারালো শয়তান প্রেত। গল গল করে সবুজ রক্ত ঝরতে থাকলো সেখান থেকে। তারপর যখন মরণ কামড় বসাতে যাবে গরুর গরুলকণ্ঠীর গলায়, ঠিক সেই মুহূর্তেই বিরাট বড় সেই অঘটনটা ঘটে গেল। ভাঙা প্রাসাদের মধ্যে চলা এই ভয়াবহ যুদ্ধের ভার নিতে না পেরে ছাদের থেকে বিরাট বড় এক পাথরের চাঙড় ভেঙে পড়ল শুদ্ধব্রতর গায়ের উপর। নিমেষে সংজ্ঞা হারিয়ে লুটিয়ে পড়লেন শুদ্ধব্রত মেঝের উপর। গরুর বাহন মন্ত্রের উচ্চারণ বন্ধ হতেই গরুর দেব অবশ্রিত হলেন। মন্ত্রের প্রভাবেই তাকে আনা, মন্ত্রপাঠ না হলে তিনি থাকবেন কেমন করে? গরুলকণ্ঠীর সাপের রূপ আর নেই, সাপের রূপ বিনাশ হয়েছে গরুড়ের বিক্রমে। তার দুই পা ফিরে এসেছে, কিন্তু মানুষের অবয়বেও সে যেন ভয়ঙ্কর। সে আহত, তার শক্তি কমে গিয়েছে। দেবী চণ্ডিকার প্রভাবে মহাকালের বর কাজে দিচ্ছে না তার। সে হারিয়েছে তার সর্বরূপ, কিন্তু তাতে কি? কণ্ঠে এখনও তো ধরে রেখেছে বিষের আধার। এখনও সে একাই পারে সমস্ত অবন্তীনগরকে মুহূর্তে বিষপান করাতে। ক্রোধের আগে যন্ত্রণায় উন্মত্ত হয়ে উঠে এক লহমায় সে কণ্ঠের বিষ নিক্ষেপ করে জিমুতের দিকে। কোনক্রমে পাথরের আড়ালে সরে গিয়ে প্রাণ বাঁচান তিনি। অর্ধেক সৈন্য মৃত, বাকি অর্ধেক আহত, মৃত্যু ভয়ে আদমরা। তার কোনো নিস্তার নেই। এত চেষ্টা করেও হারানো গেল না তবে গরলকণ্ঠীকে। চুলের মুঠি ধরে টানতে টানতে রানী অদ্রিকাকে নিয়ে আসছে গরলকণ্ঠী জীবতের সামনে। কন্যা সমা গর্ভবতী পুত্রবধূর হত্যা তার শ্বশুরের সামনেই করা যাক, তবে তবেই না প্রতিশোধ। পাথরের আড়াল থেকে ঘাড় ধরে শূন্যে তুলে নিল জীবতকে। এক হাতে অদ্রিকাকে, অন্য হাতে জীবতকে শূন্যে তুলে ধরে অট্টহাসিতে ফেটে পড়ল গরলকণ্ঠী। এইবার তার প্রতিশোধের পালা সাঙ্গ হবে। রানী অদ্রিকা দেখলেন গরলকণ্ঠীর গলার ভেতর থেকে উঠে আসছে নীল বিষ। মৃত্যু অবশ্যম্ভাবী। চোখ বুঝে ফেললেন জীব। চোখের সামনে এই দৃশ্য সহ্য করা যায় না। অদ্রিকার মুখের দিকে কামড় বসাতে যাবে গরলকণ্ঠী, ঠিক সেই মুহূর্তেই করকর শব্দে ভীষণ জোরে বাজ পড়ল একটা কাছে। কানের কাছে একটা শনশন শব্দ, আর সেই মুহূর্তেই গলার কাছে তীব্র ব্যথা পাক দিয়ে উঠল গরলকণ্ঠী। ধর থেকে মাথাটা ছিন্ন হয়ে যখন ধীরে ধীরে মাটির দিকে পড়তে শুরু করেছে, সেই কাটা মাথাটা দেখল পিছনে হাতে তরোয়াল নিয়ে দাঁড়িয়ে আছেন রাজা চিত্ররূপ। সশব্দে মাথাটা আছড়ে পড়ল মাটিতে, মুখ থেকে বেরিয়ে এলো আর্তনাদের সাথে শেষ বিষ নিঃশ্বাস। ধীরে ধীরে হাত শিথিল হয়ে এলো, ধরটা গিয়ে এলিয়ে পড়ল মাথার ঠিক পাশটাতে। যে বিষ এতদিন সে ধারণ করেছিল নিজের কণ্ঠে, সেই বিষ চুনিয়ে চুইয়ে পড়তে থাকলো মস্তকহীন কণ্ঠ নালিবে। যে রাজ্যের লোভে, রাজসিংহাসনের লোভে শুরু হয়েছিল তার নারকীয় কর্মকাণ্ড, সেই রাজ্যের বাতাসে ঝুড়ঝুড় ধুলো হয়ে বিলিয়ে যেতে থাকলো গরলকণ্ঠী ওরফে উষ্ণীষের নিথর দেহ। দৈবশক্তি অপশক্তির বলে বলিয়ান প্রেতের শেষ লেখা ছিল চিত্ররূপের হাতে। দৈবশক্তিও নয়, অপশক্তিও নয়, এক মানবের ইচ্ছে শক্তি শেষ অবধি তার মৃত্যুর পরোয়ানা লিখে দিল তরোয়ালের এক কোপে। তরোয়াল ফেলে রানী অদ্রিকাকে হাতে ধরে তুললেন রাজা চিত্ররূপ। পিতা জিমুতের দিকেও সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। তিনজন মিলে অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখলেন সিংহাসনের উপরে রাখা রাজমুকুটটা যেন ম্লান হাসিয়া হাসছে তাদের দিকে চেয়ে। হায় রে রাজত্ব, হায় রে ক্ষমতার লোভ! এই লোভই তো কালে কালে ঘটে যাওয়া সমস্ত সংঘাতের মূল। লোভের চেয়ে বড় দানব তো এই গরলকণ্ঠীও নয়।
কত নিরপরাধ প্রাণ যায়, কত মা তার সন্তানকে হারায়, কত পিতা তার সন্তানের চিতায় আগুন দেয় শুধু এই লোভের বশে কিছু মানুষের অপকর্মের ফলে। সবার অলক্ষ্যে দুই চোখের জল মুছে নিলেন জিমুত। অবন্তীনগরের আকাশে ঘন মেঘের ফাঁক দিয়ে তখন এক ঝলক সূর্য উঠেছে। তারপর কাহিনী বেশি নেই। শুদ্ধব্রত মারাত্মক আহত হলেও সুস্থ হয়ে ওঠেন ধীরে ধীরে। সময় এগিয়ে চলে নিজের মতো। গরুলকণ্ঠীর মৃত্যুর সাথে সাথেই তার বিষের প্রভাব কেটে গিয়ে আবার আগের মতোই নির্মল হয়ে ওঠে কৈকী নদীর জল। যথাসময়ে সুস্থ স্বাভাবিক এক পুত্র সন্তানের জন্ম দেন রানী উদ্রিকা। যদিও বিরাট এক পরিবর্তন আসে অবন্তীনগরের রাজনৈতিক পরিকাঠামোতে। চিত্ররূপ ঘোষণা করেন যে রাজ সিংহাসনের লোভে এত বড় বিপর্যয় নেমে এসেছিল রাজ্যের বুকে, সেই রাজার পদ আর রাখা হবে না। প্রজাদের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিরা গঠন করবে রাজ্য পরিচালনা সভা। প্রজারাই এবার থেকে দায়িত্ব নেবেন এই রাজ্যের। সব দিক থেকে সাহায্য করবেন জিমুত, চিত্ররূপ এবং তার আগামী প্রজন্ম। এভাবেই এক ভয়াবহ প্রেতের করাল ছায়া কাটিয়ে উঠে আবার আগামীর পথে যাত্রা শুরু করে অবন্তীনগর। ইতিহাসের পাতায় অমর হয়ে থাকেন চিত্ররূপ, জিমুত, শুদ্ধব্রত আর সেই বীর সৈন্যরা যারা নিজেদের জীবন বাজি রেখে দুষ্ট প্রেতের হাত থেকে ছিনিয়ে নিয়ে এসেছিল তাদের সাধের রাজ্য। কৈকী নদীর বুক দিয়ে বয়ে যায় সময়ের স্রোত। তারপর সময়ের সাথে সাথে এই প্রাচীন ভারতের ইতিহাসে কোথায় যেন হারিয়ে যায় অবন্তীনগর। মহাকাল শুধু মাঝে মাঝে বসে সময়ের পাতা উল্টান। শুনছিলেন লেখক সৌম্যদীপ সূত্রধরের কলমে গরুলকণ্ঠী সংহার। সম্পাদনা এবং কাস্টিংয়ে সৌরভ এবং শ্রেয়া। পরিচালনা এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে সৌরভ। এডিটিংয়ে সায়ন এবং পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আরও নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো গল্প এলে তা সরাসরি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। শুনতে থাকুন মিডনাইট ফ্যান্টাসি।